নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আইটিআই আর একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা যে সকল বন্ধুরা এ নিজেদের পছন্দের ট্রেড বা নিজেদের পছন্দ কলেজ পেয়ে গেছো তাদেরকে কংগ্রাচুলেশন তো বন্ধুরা এ অ্যালটমেন্ট ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট পাবলিশ হয়ে গেছে এবং নিজেদের পছন্দ মতো ট্রেড কলেজ পেয়ে গেছো তো বন্ধুরা এবার বিষয় হলো নিজেদের পছন্দ মতো ট্রেড এবং কলেজ তো পেয়ে গেছো কত টাকা ফি এখানে পেমেন্ট করতে হবে বা পেমেন্ট কীভাবে করবেন আইটিআইএ অ্যাডমিশন হওয়ার জন্য পেমেন্ট প্রক্রিয়া হল চার সাত দু হাজার চব্বিশের মধ্যে পেমেন্ট কমপ্লিট করতে হবে তো বন্ধুরা পেমেন্ট কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর যারা যারা আইটিআই এ নতুন বন্ধু রয়েছে যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলে কাউন্সেলিং থেকে চয়েস ফিলিং পেমেন্ট এবং স্পট কাউন্সেলিং সমস্ত প্রকার আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে গভর্নমেন্ট কোটায় বা আইএমসি কোটাতে আইটিআই করার জন্য কত ফি লাগবে সেই সমস্ত আপডেট পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রামের গ্রুপ আছে সেখানে সবার প্রথম আপডেট পেয়ে যাবে তো বন্ধুরা সেই সমস্ত ভিডিও আপডেট এবং আরও স্পট কাউন্সিলিংয়ের কোনো কিছু নোটিশ এলে সেই সমস্ত নোটিস পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখানে গিয়ে জয়েন্ট হয়ে যাও তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মেক পেমেন্টের একটা নতুন উইন্ডো এখানে ওপেন হয়ে গেছে যারা যারা ইতিমধ্যে চান্স পেয়ে গেছে গভর্নমেন্ট কটায় বা গভর্নমেন্ট আইটিআইয়ে গভর্নমেন্ট কটায় একটা ট্রেডে চান্স পেয়ে গেছো তাদের কাছে চারশো দশ টাকা একটা ফি পেমেন্টের অপশান এসেছে তো বন্ধুরা কীভাবে পেমেন্ট করবে এখানে যে চারশো দশ টাকা এখানে ফি রয়েছে কীভাবে পেমেন্ট করবে স্টেপ বাই স্টেপ চলো দেখে নেওয়া যাক বন্ধুরা পেমেন্ট করার জন্য এখানে নিজের মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটা টা ওপেন করবেন এখানে গুগল গুগেল ক্রমব্রাউজারটা দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ওপেন করে নেবেন গুগল ক্রোম ব্রাউজার বন্ধুরা পেমেন্ট করার জন্য এখানে সিম্পলি এখানে সার্চ করবেন এস সিবি ডাবলু এখানে সার্চ করবেন এখানে সার্চ করে নেওয়ার পর তো বন্ধুরা অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন যে এস সি ডট ইন সার্চ করে নেওয়ার পর অফিসিয়াল ওয়েবসাইটটি চলেছে তো বন্ধুরা এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাব্লু বি এস সি এস সি ডাবলু বি ড ইন এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তো বন্ধুরা এখানে সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং ট্রেনিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে তো বন্ধুরা ওপেন হয়ে যাওয়ার পর নিচে দিকে একটু স্কুল করবেন তো বন্ধুরা এখানে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যে আইটিআই এম গ্রুপ এবং ই গ্রুপ কানেকশন উইথ অ্যাডমিশন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট আইটিআই পাবলিশ অ্যান্ড অনলাইন নাও দ্য লাস্ট ডেট অ্যাডমিশন বাই পেইং ফিস অনলাইন চার্ট সাত দু হাজার চব্বিশ তো বন্ধুরা জুলাই মাসের চার তারিখের মধ্যে এখানে কিন্তু পেমেন্ট ফিস এখানে কমপ্লিট করতে হবে অর্থাৎ পেমেন্টটা এখানে কমপ্লিট করতে হবে তাহলে বন্ধুরা এখানে অ্যাডমিশন হতে পারবে তাছাড়া বন্ধুরা যে সিটটি পেয়েছো বা যে টেটটি পেয়েছো এই তারিখের মধ্যে যদি পেমেন্ট করতে না পারো যদি কেউ তাহলে সেটি বাতিল হয়ে যেতে পারে এবং ফটো অ্যাপ্লিকেশনের সুযোগটাও মিস হয়ে যেতে পারে তো বন্ধুরা যারা যারা পেমেন্ট করবেন তারা এখানে নিজের আইডিটি করার জন্য এখানে অলরেডি রেজিস্টার্ড সাইন ইন বলে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে নিজের আইডিটি রয়েছে অর্থাৎ ইউজার আইডি হিসেবে নিজের এখানে মোবাইল নাম্বারটা ফুট করে দেবেন এবং এখানে পাসওয়ার্ড হিসেবে নিজের যে ডেট অফ বার্থ পাসওয়ার্ডটা রয়েছে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এবং বা এখানে কেউ যদি কেউ চেঞ্জ করে থাকো যে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছো সেই পাসওয়ার্ডটা এখানে পুট করে দেবেন পাসওয়ার্ডটা পুট করে দেওয়ার পর নিচের দিকে যে একটা ক্যাপচা আসবে এই ক্যাপচাটা এখানে সিম্পলি এখানে এই ক্যাপচাটা এখানে ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পর এখানে যে ইন বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে লগইনের ওপর সিম্পলি এখানে লগ ইন অপ ক্লিক করে দেবেন তো লগিন ওপর ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা লগ ইন অপে ক্লিক করে দেওয়ার পর নিজের আইডিটি এখানে ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে চয়েস ফিলিংয়ে চয়েস স্টেটাসের নিচে এখানে একটা অপশান দিয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশান দিয়েছে তো বন্ধুরা ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাস অপর সিম্পলি করে অ্যালটমেন্ট কোথায় পেয়েছো এখানে দেখে নিতে পারো যদি কেউ এখন অ্যালটমেন্ট চেক করেনি তো এখানে ক্লিক করে কোন কলেজে বা কোন ট্রেডে যারা চান্স পেয়েছো তারা এখানে দেখে নিতে পারো তো বন্ধুরা এখানে সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ইনি কিন্তু চান্স পেয়ে গেছে তার প্রথম চয়েস ছিল এক নাম্বারে ফিটা ট্রেডে চেসিলিং করেছিল তো বন্ধুরা সে ফ্রেশভাবে এখানে ফিটা ট্রেডের চান্স পেয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট দুর্গাপুর মুজিপাড়াতে চান্স পেয়ে গেছে তো বন্ধুরা এরপর কীভাবে পেমেন্ট করবেন চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা তার আগে যারা যারা এই অ্যালটমেন্ট লেটারটি ডাউনলোড করেনি তো তারা এখানে ডাউনলোড করে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের অফার ক্লিক করে এটা একটা প্রিন্ট কপি নিজের কাছে রেখে দেবেন তো বন্ধুরা এখানে ক্লিক হেয়ার টু মেক পেমেন্টের পর সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর অত বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যেহেতু গভর্নমেন্ট কটায় বা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে তো তার জন্য তার ফি স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে চারশো দশ টাকা গভর্নমেন্ট এডে বা গভর্নমেন্ট কলেজে এখানে তার ফি হলো চারশো দশ টাকা তো এখানে অল ডিটেলস এখানে দিয়ে দিয়েছে যে কোন ট্রেডের চান্স পেয়েছে বা কোন কলেজে চান্স পেয়েছে এখানে অ্যাডমিশন ফি একশো টাকা রেজিস্ট্রেশন ফি থার্টি এবং টিউশন ফি সিক্স মান্থ এখানে একশো আশি টাকা এখানে দিয়েছে এবং সমস্ত ফির এখানে ডিটেলস দিয়ে দেওয়া হচ্ছে এবং টোটাল এখানে দিয়ে দিয়েছে চারশো দশ টাকা তো বন্ধুরা চারশো দশ টাকা ফি পেমেন্ট করার জন্য এখানে মেক পেমেন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে মেক পেমেন্টের ওপর সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে কিছু নতুন একটা উইন্ডো এখানে ওপেন হয়ে গেছে ডাব্লু বি এস সিবিটি এখানে দিয়ে দিয়েছে তো বন্ধুরা এখানে চারশো দশ টাকা এখানে অপশন দিয়ে দিয়েছে তো বন্ধুরা চারশো দশ টাকা পে করার জন্য নিজের মোবাইল থেকে গুগল পে ফোনপে থেকে এখানে পেমেন্ট করতে পারবেন এছাড়াও বন্ধুরা যারা যারা ইউপিআই থেকে পেমেন্ট করেন তারা ইউপিআইয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন এছাড়া বন্ধুরা যাদের কাছে ডেবিট কার্ড রয়েছে বা যাদের কাছে ডেবিট কার্ড রয়েছে তারা এখানে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ওয়ালেটের মাধ্যমেও এখানে পেমেন্ট করতে পারবেন তো আমি সিম্পলি দেখে নিচ্ছি যে এখানে কীভাবে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন তো ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য এখানে কার্ডের অপর সিম্পলি ক্লিক করে দিলাম এবং কার্ডের অপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি এখানে কার্ড নাম্বার দিয়ে দেবেন এখানে নিজের কার্ড নাম্বার দিয়ে দেবেন কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে এক্সপায়ারি এখানে দিয়ে দেবেন এবং এখানে সিবিভি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে পে বলে অপশানটা দেখতে পাচ্ছেন এই পে ক্লিক করে দিলে পে অপশানটা ক্লিক করে দেবেন তারপর নিজের মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা ফুট করে দেওয়ার পর এইভাবে পেমেন্টটা কমপ্লিট করে নিতে পারবেন বন্ধুরা এবার চলো দেখে নেওয়া যাক যে কীভাবে গুগল পে বা ফোনপের মাধ্যমে পেমেন্ট করবেন তো গুগল পে বা ফোনপে এর মাধ্যমে পেমেন্ট করার জন্য এখানে গুগল পে এখানে সিম্পলি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে খুব সহজে পেমেন্ট কমপ্লিট করে নিতে পারবেন চার সাত দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু পেমেন্ট করতে হবে তো বন্ধুরা যে সকল বন্ধুরা এ যে কোনো ট্রেডে বা যে কোনো কলেজে চান্স পেয়েছো তাদেরকে কংগ্রাচুলেশন তোমরা তোমাদের পেমেন্টটি কমপ্লিট করে নাও এইভাবে নেক্সট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করে করতে পারবেন নিজের মোবাইল থেকে তো বন্ধুরা সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং বন্ধুরা যাদের র্যাঙ্ক বেশি হয়েছে যারা কোনো ট্রেডে বা কোনো কলেজে যারা চান্স পাওনি তো তাদের দুঃখ করার কোনো এটা বিষয় নয় এখন অনেকগুলো কাউন্সেলিং হতে চলেছে কিভাবে চয়েস ফিলিং করলে বা কীভাবে তাদেরকে কী করতে হবে এবার তো নেক্সট ভিডিওর মাধ্যমে আপডেট পেয়ে যারা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আর এই ভিডিওটি সমস্ত আইটিআই বন্ধুদের সাথে যারা যারা আইটিআই ফর্ম আপ করেছেন সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করতাম এবং ফ্যামিলি মেম্বারদের সাথেও শেয়ার করতাম যাতে কিভাবে কীভাবে পেমেন্ট করতে হবে তারাও এই ভিডিওটি দেখে তারা পেমেন্টটি কমপ্লিট করতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো